বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যখন আপনি বেশ চিন্তিত, তখন এটা ভেবে নিজেকে অনেকটা সান্ত্বনা দিতে পারেন যে পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যা পৃথিবীর সেরা ধনীর পক্ষেও কেনা সম্ভব নয়। এবং এইসব নিয়ে ভাবতে ভাবতে আমরা খুঁজে পেয়েছি পৃথিবীর একক সবচেয়ে মূল্যবান জিনিসটির, যার দাম পৃথিবীতে সবচাইতে বেশি। তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি। স্বাভাবিকভাবে আপনি যদি গুগলে সার্চ করেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি, তবে আপনি জানতে পারবেন অ্যান্টিমেটারের কথা, যার মাত্র এক গ্রামের দাম $62.5 trillion। এবং আপনাদের হয়তো জানাই আছে যে এক ট্রিলিয়ন সমান 1,00,000,000,000,000। কিন্তু অ্যান্টিমেটারকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে ধরা যায় না, কারণ এখনও পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র 18 ন্যানোগ্রাম অ্যান্টিমেটারই তৈরি করতে সক্ষম হয়েছে, যার মূল্য $1.17 million। কাজেই অ্যান্টিমেটার সবচেয়ে মূল্যবান জিনিসের তালিকা থেকে বাদ পড়ে, কারণ অধিক মূল্য দিয়ে কেনার পরিমাণে পৃথিবীতে এটির অস্তিত্ব নেই। আসলে যখন আপনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি সেটি নির্ধারণ করছেন, তখন কয়েকটি বিষয় সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। যেমন, বস্তুটিকে অবশ্যই একক একটি বস্তু হতে হবে। যখন প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি, তখন আপনি হয়তো বলতে পারেন যে পৃথিবীতে যত হীরা রয়েছে সেই সব কয়টি হীরার মূল্য পৃথিবীতে সবচেয়ে বেশি। কিন্তু এক্ষেত্রে এটি একক একটি বস্তু নয়, বরং একাধিক একই বস্তুর সমষ্টি মাত্র। কাজে এভাবে একটি বস্তুকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে নির্ধারণ করা যায় না। অন্য একটি বিষয় হলো ওই বস্তুটির একটি নির্দিষ্ট বাজার মূল্য থাকতে হবে। যেমন, আপনার কাছে থাকা একটি পুতুলের দাম যদি আপনি ইচ্ছে মতো নির্ধারণ করেন এবং তারপর সেটিকেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে ঘোষণা করেন, তবে সেটিও ভুল হিসেবেই গণ্য হবে। তো যাই হোক, এসব মানদণ্ড ঠিক রেখে চলুন এবার জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু জিনিস সম্পর্কে, এবং এর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি সেটিও আপনারা জানতে পারবেন। মোনালিসা ছবির কথা হয়তো আপনাদের সকলেরই জানা আছে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা নামের এই ছবিটির মূল্য $850 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় যার হিসাব করলে দাঁড়ায় ৭,১৪০ কোটি টাকা। ইউএসএর কাছে বেশ দামি দামি কিছু যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে বি-2 স্পিরিট বম্বার নামের যুদ্ধবিমানটি হল অন্যতম। এই যুদ্ধবিমানগুলোর এক একটির মূল্যই $3.37 বিলিয়ন, যা প্রায় ২৮,৩০৮ কোটি টাকার সমান। এবং ইউএসএর একটি যুদ্ধ জাহাজও রয়েছে যার মূল্য $13 বিলিয়ন বা ১,০০,০০০ কোটি টাকা। তবে এসব কিছুকে ছাড়িয়ে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি যেন পৃথিবীর বাইরেই রয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথা হয়তো আপনারা অনেকেই জানেন। একটি একক স্থানগত বস্তু হিসেবে বিচার করলে এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু, যার মূল্য $177 বিলিয়ন। তবে স্থানগত বৃহৎ বস্তুর সমষ্টি হওয়ায় এটির সবচেয়ে মূল্যবান হওয়ার বিষয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। কিন্তু বিষয়টি ঠিক এমন যে মূল্য নির্ধারণের বিষয়টি যেন অনেকটা ব্যক্তিগত পছন্দের উপর নির্ভরশীল। আপনি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড স্থাপন করতে পারেন, এবং সেই হিসেবে হয়তো দামি জিনিসের সম্পূর্ণ নতুন আরও একটি তালিকা তৈরি করা যাবে। কাজে একে অন্যের মতামতকে প্রাধান্য দেওয়াটাই এক্ষেত্রে বেশি যুক্তিযুক্ত, কারণ আপনার নিজের মতামত অনুসারে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হয়তো ভিন্ন কিছু হতে পারে। কাজে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি সেটি হয়তো আপনি সবচেয়ে ভালোভাবে জানেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।